আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে সোনালী মুরগি পালনের নিষেধাজ্ঞা। আজকের থেকে সোনালী মুরগি পালনের নিষেধাজ্ঞা, তার মানে আজকের থেকে সোনালী মুরগি আর আপনার খামারে ওঠাবেন না, এটা নিয়ে আজকের আলোচনা করব। এটা কিভাবে নিষেধাজ্ঞা হলো, কেন নিষেধাজ্ঞা হলো, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যতক্ষণ আলোচনা করব, দয়া করে স্কিপ না করে আমার সাথে থাকবেন পুরো ঘটনাটা জানতে। আমি আজকের যে থাম্বেলটা দিয়েছি যে সোনালী মুরগি পালনের নিষেধাজ্ঞা, এই সোনালী মুরগি পালনে আজকে থেকে নিষেধাজ্ঞা কেন, কিভাবে, কি কারণে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক মণ্ডলী, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায়। দর্শক মণ্ডলী, আজকে আমি বলেছি যে সোনালী মুরগি পালনের নিষেধাজ্ঞা, সোনালী মুরগি পালনের নিষেধাজ্ঞা কেন কীভাবে, সেটা হচ্ছে আপনারা জানেন যে এ মুহূর্তে কিন্তু সোনালী মুরগির বাচ্চার দাম অনেকটাই কম, ব্রয়লারের বাচ্চার চেয়ে সোনালী মুরগির বাচ্চার দাম কম, হয়তো বা 22 থেকে 26 টাকার মধ্যে কিন্তু সোনালী মুরগির বাচ্চা রয়েছে। আর আপনি জানেন যে 30 টাকার উপরে 30 থেকে 35 টাকা হয়ে গেছে ব্রয়লারের বাচ্চার দাম। তো সোনালী মুরগির বাচ্চার দাম কিন্তু আপনারা দেখবেন যে ক্রমশ কমে আসছে, যতদিন যাবে আপনি সোনালী মুরগির বাচ্চার দাম কমে আসছে। এই সোনালী মুরগির বাচ্চার দাম কমার কারণ কি, আপনারা জানেন যে কোম্পানিগুলো কিন্তু তারা আপনার মুরগি কবে হারভেস্টিং করবেন সে পর্যন্ত তারা দিক নির্দেশন দিয়ে থাকে, তারা সে পর্যন্ত তাকিয়ে থাকে যে আমি যে আজকের বাচ্চাটা বিক্রি করব এই বাচ্চাটা কবে হারভেস্টিং করতে পারবে একজন খামারি, সেত দূর পর্যন্ত এরা ফলো করে। অতএব আজকে বাচ্চার কোম্পানিগুলো ফলো করছে কি জানেন, আজকে বাচ্চার কোম্পানিগুলো ফলো করছে যে আজকে যে আপনি বাচ্চা উঠাবেন আজকের থেকে, আজকে 25/4/2022 অর্থাৎ 25শে এপ্রিল, আজকের থেকে এই সোনালী মুরগির বাচ্চার যে আপনার কোম্পানি আছে এই কোম্পানিগুলো আপনার দীর্ঘ 70 দিন বা 75 দিন সামনে তাকিয়ে আছে যে আসলে এই 70 দিন বা 75 দিন বাদে সোনালী মুরগির বাজারটা কি হবে। অতএব জানেন যে তারা এই বাজারের দিকে তাকিয়ে কিন্তু বাচ্চার দাম কমিয়ে দেয়। কেননা এই বাচ্চার দাম কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে আগ্রহী হন, আপনাকে বলছে না কিন্তু যে আসলে এটা কিন্তু বলছে না, তারা অলরেডি বাচ্চার দাম কমিয়ে দিছে। কেন, আপনি যে মনে করেন যে ব্রয়লার এখন তুলবেন, আপনি এখন ব্রয়লার তুলতে উদ্বুদ্ধ হবেন, যার কারণে কিন্তু আপনাকে সোনালী মুরগি যাতে উঠান সেই ক্ষেত্রে আপনাকে উদ্বুদ্ধ করছে বাজার দাম কমিয়ে দিয়ে, বাচ্চার দাম কমিয়ে দিয়ে। আসলে বাচ্চার দাম যদি আপনি মাং না দেয় তথাপিও আপনি সোনালী মুরগির বাচ্চা এই মুহূর্তে আর উঠাবেন না। কেননা আপনাকে বলি আজকে 25 তারিখ, এই মাসের আছে আর 5 দিন। আপনারা জানেন যে ঈদ পরবর্তী 60 দিন মানে 70 দিনের মধ্যে কিন্তু সামনে ঈদুল আজহা অর্থাৎ কোরবানের ঈদ, এবং কোরবানের ঈদের 1 সপ্তাহ আগে কিন্তু কেউ হয়তো মাংস খাওয়ার প্রতি উদ্বুদ্ধ থাকবে না, মাংস খাওয়ার প্রতি আগ্রহ থাকবে না। কারণ আপনারা জানেন যে সবাই জানে যে 7 দিন পর বা 5 দিন পর ঈদ, মাংস তো পাবই, মাংস তো খাবই কোরবানির ঈদে। আপনারা জানেন যে যত গরিব মানুষ তার বাড়িতেও কিছু না কিছু মাংস থেকে থাকে, যার কারণে কিন্তু হয়তো 1 সপ্তাহ আগে থেকে মাংসের চাহিদাটা অনেক কমে যাবে, মুরগির মাংসের চাহিদাটা অনেক কমে যাবে। এই কারণে আপনি যদি আজকে মুরগি উঠান, আজকে যদি সোনালী মুরগি আপনার খামারে ওঠান, তাহলে দেখেন আপনি নির্ঘাত আপনি কোরবানির ঈদের 2-5 দিন আগে কিন্তু আপনাকে আপনার মুরগি হারভেস্টিং করতে হবে। অর্থাৎ নির্ঘাত কিন্তু আপনার লসের সম্মুখীন হয়ে যাবেন, এটা বোঝাই যাচ্ছে যে আপনি 70 দিনে আপনার মুরগি হারভেস্টিং করার উপযুক্ত হবে, ঈদও চলে আসবে। তাহলে ওই সময় আপনি এখন ভেবে দেখেন যে আসলে আজকে যে আমি বলেছি যে সোনালী মুরগি পালনের নিষেধাজ্ঞা কেন বলেছি, কি কারণে বলেছি। কারণ আপনি আজকে বাচ্চা উঠালেন, বারো দুদিন পরে বাচ্চা উঠালেন, বা ঈদের আগে দেখবেন যে বাচ্চা সোনালী মুরগির বাচ্চা হয়ে গেছে 8 টাকা 9 টাকা 10 টাকা, এইরকম অবস্থা হয়ে যাবে ঈদের দুদিন আগে। এখন আপনি যদি ভেবে থাকেন যে এই 10 টাকা 9 টাকা 12 টাকা সোনালী মুরগির বাচ্চার দাম, এই সময় বাচ্চা উঠাবো না, উঠাবো কখন, কিন্তু আপনি যদি মাং নাও দেয়
যদি বাচ্চা মাংনাও দেয় তথাপিও আমি বলবো যে এ মুহূর্তে কুরবানির ঈদের আগে আর আপনি সোনালী মুরগি আর উঠাবেন না, কারণ কুরবানির ঈদের আগ পর্যন্ত যদি আপনি সোনালী মুরগি উঠান তাহলে কিন্তু আমি যতদূর আমার জ্ঞানে জানি যে আপনি লস খাবেন নিশ্চিত। কেননা আপনি বাচ্চা যদি মাংনাও দেয় ফিডের যে লাগামহীন দর, এই বাচ্চার দাম 10 টাকা কমিয়ে দিয়ে বা বাচ্চার দাম 20 টাকা কমিয়ে দিয়ে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না, কারণ ওখানে আপনার খাদ্যে অনেক কস্টিং পড়ে যাবে। দেখা যাবে যে এমনও হতে পারে যে 180 টাকা কেজি আপনি কুরবানির আগে সোনালী মুরগির বাজার দর, মাংসের বাজার দর। অতএব এইরকম যদি বাজার দরে যদি আপনাকে মুরগি বেচতে হয় তাহলে কিন্তু নির্ঘাত আপনাকে লস খেতে হবে। তাই দর্শক মণ্ডলী, আজকের সতর্কবাণী, আজকের বিষয়টা ছিল এটাই যে আপনি এ মুহূর্তে আর সোনালী মুরগির বাচ্চা খামারে ওঠানোর আর সময় নেই, কারণ সোনালী মুরগির বাচ্চা এখন যদি আপনি খামারে ওঠাতে যান তাহলে লসের সম্ভাবনা সর্বোচ্চ বেশি রয়েছে। যার কারণে আমি আমার তরফ থেকে আপনাকে বলবো যে এ মুহূর্তে যদি আপনি হারভেস্টিং করতে চান তাহলে আপনি কিন্তু দুইটা ব্রয়লারের মুরগির হারভেস্টিং করতে পারবেন। অতএব আপনি যদি উদ্বুদ্ধ হন তাহলে যদিও ব্রয়লার মুরগির বাচ্চার দাম এখন একটু বেশি, তথাপি আপনি ইচ্ছা করলে ব্রয়লার মুরগি ওঠানো আমার মনে হয় ভালো হবে, কারণ সোনালী মুরগিতে যেখানে বাজারে সন্দেহীন রয়েছে যে আসলে সেই বাজার যে দর হবে কুরবানির ঈদের 2-5 দিন আগে, আপনি 70 দিনের আগে কিন্তু সোনালী মুরগি হারভেস্টিং করতে পারবেন না, অতএব ঈদের বাকি 75 দিন, অতএব 5 দিন আগে বা 7 দিন আগে কিন্তু নির্ঘাত মুরগির দাম কমে যাবে, মাংসের দাম কমে যাবে। তাই আপনাকে জানাচ্ছি, নিউজ দিতে চাচ্ছি, আমি খবর দিতে চাচ্ছি এটাই যে আপনি ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিন যে আসলে কুরবানির ঈদের আগে এরকম হওয়ার সম্ভাবনাটা আছে কি না, সেটা আপনার স্থির মাথায় ভেবে আপনি সোনালী মুরগি ওঠাবেন। আমার মনে হয়েছিল যে আসলে এ মুহূর্তে আর সোনালী মুরগির বাচ্চা ওঠানোর সময় নেই, কারণ ঈদের আগে হারভেস্টিং করতে পারবেন না, ঈদের পরবর্তীতে তো নয়, কারণ আপনারা জানেন যে ঈদের পরবর্তীতে মিনিমাম 15 দিন কিন্তু সবার ঘরেই মাংস থাকে, যার কারণে ঈদের 15 দিন পরেও কিন্তু মাংসের ওই রকম চাহিদা থাকবে না, মুরগির মাংসের চাহিদা থাকবে না, যার কারণেই আমি আজকের এই ভিডিওটি করেছি। যদি আজকের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এ বলে আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি, দেখা হবে, কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।